আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য রোদ্দুরের বৃষ্টি এই গল্পের 18 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট আশা করছি, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। যদি বলে যান তো আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন একটাও পাবেন না, গল্পটা মিস হয়ে যেতে পারে, তাই যেন মিস না হয়ে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুক ডায়েরির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। লীনা ম্যাম রিমিকে একটা ছোট্ট চিঠি পাঠিয়েছিল। হেই রিমি, কথাগুলো তোমায় সামনাসামনি বললে আমি নিজেই বেশি বিব্রত হতাম, তাই লিখছি। সুর ছোট্টবেলা থেকে সব ধরনের অন্যরকম জিনিসগুলোই পছন্দ করে, খাবার অন্যরকম, পোশাক অন্যরকম, গেমস অন্যরকম, প্রফেশন অন্যরকম। একজন সফল আর্কিটেক্ট হয়েও সারাক্ষণ স্বপ্ন দেখে দেয়ালের রং মিস্ত্রি হবে। কি হাসিন না? সহজ স্বাভাবিক জিনিস কোনো কালে সে পছন্দ করেনি। যেমন বুয়েটে পড়াকালে অনেক সুন্দরী মেয়ে তার পিছনে ঘুরল, সে পাত্তা দিল না। পৃথিলাকে আমি নিয়ে এলাম, চমৎকার মেয়ে, বুদ্ধিমতী, ভালো ছাত্রী, তার পছন্দ হলো না। সে পছন্দ করলো আপনাকে, দরিদ্র বাবাহীনা ব্রোকেন ফ্যামিলির একটা মেয়ে নিজের অভাবের সংসার টানতে সর্বস্ব দিয়ে যাচ্ছে, এই জিনিসটাই তাকে মুগ্ধ করলো। যে আপনার দুর্বল অভাবের দিকটাকে পছন্দ করলো, আপনার কি মনে হয় না সে পছন্দের ভালোবাসার উপস্থিতি নাও থাকতে পারে? আপনার কি মনে হয় না সব এর থেকে অনেক উপরের কিছু ডিজার্ভ করে? এটা হয়তো তার করুণা মেশানো স্নিগ্ধ কোনো অনুভূতি। ভালোবাসার সংজ্ঞায় তো কোনো করুণার কোনো জায়গা নেই। এই যে পৃথিলা আপনার বোন জেনেও আপনি তাকে অ্যালাউ করলেন। সব কি ভাবল, নিজেকে এত সহজলভ্য করে দেওয়ার হয়তো আপনার দুঃখ দারিদ্র্য আরও কাছ থেকে দেখেছে, মনে করুণার আরও উদয় হয়েছে, তাই রিঙ্গো জিঙ্গো টিচার হিসেবে আপনি সফল। আমি আপনাকে পছন্দ করিও খুব, তাই বলছি। শৈবের ভ্রমকে যদি নিজের জীবন ধরে নিতে হয় একটু যাচাই করে কি নেওয়া ভালো নয়? হয়তো পরে দেখা গেল ও নামের আপনার ভালোবাসার তালপুকুর, অথচ গোটিই ডুবছে না। তখন কথা আছে অতিথি, দয়া আর করুণা দুরাত পেরুলেই বিষ, জীবন কিন্তু দুরাত না। নেক্সট পড়াতে এলে দেখা করে যাবেন, আপনার জন্য সুন্দর একটি শাড়ি কিনে রেখেছি। এদিকে অফিসিয়ালি একটা ওয়ার্কশপে শোয়েব 2 মান্থের জন্য ইউএসএ বেড়াতে যাচ্ছে। প্রীতি নিজের পোস্ট গ্রাজুয়েশনটা ওখানে করতে চায়, তাই আমি প্রীতিকে সাথে পাঠাতে চাই। এই সুযোগে প্রীতি পড়াশোনার ব্যাপারে ওখানে ইউনিভার্সিটিগুলোর সাথে কথা বলে এলো, আর সেটা সম্ভব আপনি যদি শোয়েবকে বলেন। একবার পরীক্ষা করে দেখেনি না অনুভূতিটার নাম কি, আপনার ভালোবাসার জোর আমি দেখতে চাই। যদি আপনি জিতেন আমাদের ফ্যামিলিতে আপনাকে সব থেকে বেশি ওয়েলকাম করব আমি। অ্যান্ড দিস ইজ এ প্রমিস বাই আপনার গুণমুগ্ধ লীনা আহমেদ। অত্যন্ত অপমানজনক শক্ত কিছু কথা লীনা ম্যাম সহজ করে লিখেছেন। রিমি যে সস্তা আর লুভি একটা মেয়ে সেটা অত্যন্ত গুছিয়ে লিখেছেন, তবে শোয়েবের ব্যাপারে ভুল কিছু বলেনি। রিমি চিঠিটা পড়ে মনে অজান্তে বলল, বাহ, শিক্ষিত মানুষের ব্যাপারই আলাদা, এদের বকাতেও জ্ঞান থাকে। বুদ্ধির যে খেলাটা লীনা ম্যাম শুরু করেছেন, রিমি সেটা আনন্দেই খেলবে। এই জীবন সে অনেকবারই হেরেছে, বারবার ভয়, তাই তার কাছে কিছু নয়, জিততে তো তার বরং খুবই ভয় করে। খেলাটা রিমি খুব মন দিয়ে শুরু করলো। শোয়েবকে সে সাথে সাথে মেসেজ পাঠিয়েছে, আপনি যদি ইউএসএ পৃথিলাকে সাথে নিয়ে যেতে না চান আমি ভাবব আপনার নিজের অনুভূতির উপর আপনার কোনো ভরসাই নেই, কিন্তু আমি জানি আমার আছে। মেসেজ পাঠানোর পর মোবাইল সে ড্রয়ারে ফেলে রেখেছে। রিমি খুব ভালো করে জানে তুফান হবে ওইদিকে। শোয়েব চলে গেল রোববারেই, যাবার আগে ফোন করেছে অনেকবার, ধরেনি রিমি, টেক্সট করেছে, রিমি জবাব দেনি। শেষমেশ বুটিকে এসে অপেক্ষা করে চলে গেছে। রিমিও দেখতে চায় এটা কি করোনা নাকি। ইন্টারনেট যুগে চিঠি পাঠানোর এই অভিনব পদ্ধতিটা রিমির বেশ ভালো লেগেছে। সে নিজেও সিমিয়াপ্পাকে একটা নোট লিখেছে, সিমিয়াপ্পা তুই চলে যাওয়ার আগে আমার সব টাকা শোধ করে যাবি, যদি না পারিস তোর বাবুকে রেখে যাবি, আমি ওকে নিঃসন্তান বড়লোক দম্পতির কাছে বেচে দেব।
দিয়ে আমার টাকা উসুল করব। আর শোন, তুই আমাকে কষ্ট দিয়ে যা যা বলেছিস সব কিছুর জন্য কান ধরে আমাকে সরি বলে যাবি। ইতি রিমি সুলতানা, প্রোপ্রাইটার ঋষি বুটিক, মোবাইল নাম্বার 01234567890। নাম্বারটা খুব দারুণ, তাই না? সবাই ফোন করে একটু রিমির সাথে কথা বলবেন, কেমন? এই চিঠিটা সে আপাকে বাবুর আকিকার দিন দেবে। চিঠিটা পড়ে আপার চোখে মুখের অবস্থা কেমন হবে সেটা ভেবে রিমির রাজ্যের আনন্দ হলো। পরের দুই সপ্তাহে রিমি একটা জিনিসে বেশ অবাক হলো, কারণ সোয়েব তাকে এর মধ্যে একটা ফোনও করেনি। এমনকি সোয়েবের ইউএসএ যেতে যাওয়ার ডেট ফিক্সড হওয়া অবধি রিমি তো জানলই না। রিমির রাগ দুঃখ কিছুই হলো না, কিন্তু ভয় করতে লাগলো, ভীষণ ভয়। সিমির বাবুর অনুষ্ঠানে দাওয়াতের সময় রিমির দেখা হয়েছিল লীনার সাথে। লীনা হেসে বলল, আপনি তো দেখতে দেখতে সত্যি বিজনেসটা দাঁড় করিয়ে ফেললেন, এত অল্প সময় তো দেখলাম বেশ পরিচিত এসে গেছে ঢাকায়। রিমির জবাবে ভদ্রতার হাসি হেসেছিল, কিন্তু তারপর যখন লীনা বলল আপনি আমার কথা রেখেছেন, এর জন্য অবশ্য আমি দাওয়াতে আসব, আপনার সাহসকে অ্যাপ্রিসিয়েট করছি আমি। রিমি এতে আরও অবাক হলো, কথা রেখেছেন মানে কি? সোহেবের সাথে তো রিমির কোনো কথাই হয়নি, তাহলে প্রীতিকে কিছু জিজ্ঞাসা করে কি হলো? উফ, রিমির হাত পা ঝিমঝিম করতে লাগলো, কিছুই ভালো লাগছে না। তাহলে কি স্বপ্নটা সে মিথ্যে দেখেছে? সোহেবের প্রীতিকে সাথে করেই নিয়ে যাচ্ছে, সে কেন এরকম বলতে গেল শুধু শুধু? রিমির ভেতরটা দমরে মুচড়ে গেল গাঢ় কষ্টে। কেন তো যন্ত্রণা হচ্ছে তার, কেন? সোহেব ভাই তাহলে প্রীতিকেই বেছে নিল, এই জন্যই কি যোগাযোগ অফ করে দিয়েছে? এই জন্যই কি প্রীতিলা বাড়িতে এখন খুব কম যায়? এই এতটা দিনে প্রীতিলা তো বাড়ির কাউকে বলেনি যে সে ইউএসএ যাচ্ছে। পৃথিবীটা এত স্বার্থপর, জীবনে সচ্ছলতা এলে বলে ভালোবাসা হারিয়ে গেল। রিমি আর কিছু ভাবতে পারছে না, কিচ্ছু না। বাড়ি এসে রিমি ঘরের ভেতর পর্যন্ত এলো না, দরজায় বসেই কাঁদতে থাকলো বেকুল হয়ে। সিমি এগিয়ে এলো, মা এগিয়ে এলো, রিমি রিমি কি হলো তোর? রিমি রিমি বলল, মা আমি আর কিছুই করতে পারবো না মা, কিছুই না, এত সময় আমার সামলাতে পারবো না। মা মা গো, আমাকে নিয়ে একটু বিছানায় শুয়ে দাও, শরীর অবশ হয়ে গেছে আমার। সেই রাতে রিমি এক ফোঁটাও ঘুমানো না, কেঁদে গেল অনবরত। নাসিমা অস্থির হয়ে বিত মুখে মেয়ের মাথার দাঁড়ে বসে রইলেন। এমন কি হয়েছে মেয়েটার? একরত্তি বোধের তার এই মেয়েটার কিসের এত কষ্ট? সিমির বাবুর অনুষ্ঠানের দিন রাতে সবাই যখন শুয়ে পড়েছে, রিমি সারাদিনের কাজ গুছিয়ে ক্লান্ত, চেঞ্জ করে জাস্ট শুতে যাবে, সোয়েব এসে হাজির ডার্ক ইয়েলো স্যুটের সাথে, ভিতরের সাদা শার্ট, ক্লিন শেপ, ফুরফুরে চেহারা, গায়ের রং যেন চকচক করছে লাইটের মতো, মনে হচ্ছে এইমাত্র রেডি হয়ে এসছে, সে যে গুজে একদম। রিমির তাকে কান্না পেয়ে গেল, মানুষটা এত ভালো আছে, অথচ রিমি এই এতদিন একবেলার খাবারও ঠিক মতো খেতে পেরেছে। রিমির সাথে যেন কিছুই হয়নি এমনভাবে সোয়েব হেসে বলল, বাড়ি এসে শুনি দাওয়াতে মা নাকি আসতে পারেনি, আমায় পাঠালেন, খাবার দাবার কিছু আছে? রিমি স্পষ্ট সুরে বলল, নেই। সোয়েব আরও স্বাভাবিকভাবে বলল, ওকে কোনো সমস্যা নেই, বসছি আমি, কিছু একটা রান্না করে দিলেই হবে। সোয়েব খুব স্বতঃস্ফূর্তভাবেই বিছানায় বসল। একটা র্যাপিং পেপারে মোড়ানো প্যাকেট টেবিলের উপর রাখতে রাখতে বলল, এটা বাবুর জন্য, সবাই কি ঘুমে? রিমি মাথা নাড়ল, অস্পষ্ট স্বরে বলল, এত রাতে আসাটা কি ঠিক হলো? মা বা আপা কেউ জাগলে? সোয়েব রিমির দিকে না তাকিয়ে বলল, আন্টি জাগলে জাগবে, আমি কি চুরি করতে এসেছি? ইনভাইটেশন ছিল, এসেছি। নাকি এখন দাওয়াত রক্ষা করাটাও অভদ্রতা? তারপর মনোযোগী ভঙ্গিতে মোবাইল স্ক্রল করতে লাগলো। রিমির শরীরটা প্রায় টেনে স্ত্রী রান্নাঘরের দিকে গেল, পা চলছে না তার, এতদিনের পর মানুষটা ইনভাইটেশনে বলেই এলো, মানুষটা এত নিষ্ঠুর কেন, এত কেন যন্ত্রণা দেয় রিমিকে? রিমি চলে যেতে সোয়েব জুতোটা খুলে বিছানার উপর বসল। রিমি শাড়ি পরেছে আজ, বাহ, বোনে আর বাবুতে মিলে তো বেশ মজাই আছে। সোয়েব আজ সব কিছু শেষ দেখে ছাড়বে, আজ সে সব মিটমাট করতে এসেছে, অনেক হয়েছে। আর না, খাবার দাবার গরম করে রিমি এসে দেখে সোয়েব শুয়ে আছে লম্বা হয়ে। রিমি বলল, উঠুন এনেছি। সোয়েব বলল, পার্টিশনের দরজা আটকে আসো রিমি। রিমি বলল, কেন? সোয়েব বলল, তুমি আমাকে খাইয়ে দিবে এখন, হুট করে জেগে যদি তোমার মা আপা কেউ দেখে ফেলে।
রিমি বলল, আমি আপনাকে খাইয়ে দিব। শোয়েব বলল, দিবে। আমি তোমার কথা রাজি হয়ে তোমার বোনকে দেখাশোনা করতে বিদেশে বিবিএ নিয়ে যেতে পারি, আর তুমি সামান্য বাপ মেখে মুখে তুলে দিতে পারবে না? নাকি ডাকবো আন্টিকে, সত্যিটা বলবো? বলবো যে তুমি আমার প্রথম বউ হয়ে দ্বিতীয় বউয়ের দ্বিতীয় বিয়ের জন্য ইনলিস্ট করেছো আমায়? রিমির শরীর রাগে থরথর করে কাঁপছে। মানুষটার এত অবনতি হয়েছে, এত যখন যা খুশি করবে, এত কষ্ট দেবার জন্যই কি রিমির জীবনে এসেছিল? রিমি ভাতের পাতে তরকারি নিতে মাখাতে লাগলো। শোয়েব মুখ বাড়িয়ে হাঁ করল। শোয়েব বলল, একটু কাঁচামরিচ ভেঙে দিও তো সাথে রিমি। রিমি বলল, খাওয়া শেষ করে আপনি চলে যাবেন, পায়ে ধরি আপনার। শোয়েবের খাওয়া শেষে রিমি সব গুছিয়ে রেখে এসে দেখে শোয়েব আরাম করে কাঁথা জড়িয়ে বিছানায় শুয়েছে। আঁচলের কোণে হাত মসতে মসতে রিমি বলল, আপনি যাননি এখনও? শোয়েব বলল, ও চলে যেতাম, বললে পায়ে ধরবে, পায়ে ধরনি তো তাই জানি। শোয়েব পাশোয়া থেকে উঠিয়ে উঁচিয়ে ধরল রিমির দিকে। রিমির জমে থাকা অভিমান ভেতর থেকে আগুন হয়ে বেরিয়ে এলো। এবার শোয়েবের হাত ধরে টেনে বলল, এক্ষুনি যাবেন আপনি, এক্ষুনি, কোনো কথা নেই আমার আপনার সাথে। রিমির টানে শোয়েব একটুও নড়ল না। কথা তো তোমার সাথে আমারও নেই রিমি, যেদিন থেকে তুমি তোমার বোনকে নিয়ে ভাবছ সেদিনই ফুরিয়ে গেছে। আজ তো আমি হিসেব চোকাতে এসেছি, হয় চাকরি করব, নয় জেলের গানে টানবো। রিমি বলল, মানে? শোয়েব বলল, মানে হলো? শোয়েব উঠে দাঁড়ালো, আরও দ্বিগুণ রাগে হেঁচকা টানে রিমির পিঠের দিকে, কোমরের কাছে বাঁ হাতটা ধরে টেবিলের গাড় ঘেঁষে রিমিকে শক্ত করে চেপে ধরে বলল, কী চাই তোমার? অশান্তি, তাই তো? অশান্তি করতে এসেছি, সহজভাবে তো তোমার কিছুই ভালো লাগে না। এই এতটা দিনে আমি কি এক মুহূর্ত চাকরি করতে পেরেছি? নিজে তো দিব্যি, এই বন্ধুর নিয়ে এত সব আইডিয়া তোমার মাথায় আসে কোথা থেকে বলো তো? শোয়েব রিমির ঠোঁটের কাছটায় এগিয়ে নিল, রাগে ঠোঁট কাঁপছে শোয়েবের। রিমির মুখটা এপাশ করে বাঁ হাতটা নিজের ঠোঁটের উপর রেখে চোখ বন্ধ করলো। শোয়েব ডান হাতে রিমির গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঠিক কোন কাজটা করলে? তুমি শুধু আমার কথাই ভাববে, এই পৃথিবীর কারো কথা ভাববে না, ভাববেন না বলো তো? ঠিক কীভাবে তোমাকে মার্ক করলে তুমি? রিমির চোখের কোণে পানি, অভিমানে আর প্রচণ্ড অনুরাগে মিশে বিধ্বস্ত সে। এই মানুষটা তাকে কেন এত তোলপাড় করে দেয়? কেন নিজেকে সে দৌড়ে রাখা যায় না? শোয়েবের হাতঘড়িটা রিমির বেলুনি আটকে গেছে পিঠে, ব্যথা লাগছে। টেবিলে রাখা স্টিলের প্যানস্ট্যান্ডের ধারটায় লাগছে রিমির কোমরের কোণটা। রিমির দুই পায়ের পাতার উপর বর করে শোয়েব দাঁড়িয়েছে। পিছনের দিকে বাঁকা হতে রিমি ব্যথায় কুকড়ে গিয়ে বলল, লাগছে তো খুব, কোমরের কাছটাতে কেটে গেছে বোধহয়। শোয়েব বলল, তুমি দাওয়াত করবে, রিজওয়ান আসবে, শাড়ি পরে সেজে গুজে বাদ বেড়ে খাওয়াবে, ব্লাউজের হুক খুলে রাখবে, তাহলে আমি কে? আমি কে? শোয়েবের নিঃশ্বাস যেন আগুন বেরোচ্ছে, চোখ লাল টকটকে হয়ে গেছে। রিমির চোখের পানি এবার গাল গড়িয়ে পড়ল। শোয়েবের কপাল ঘেমে একাকার, ঠোঁটের উপর হাত সরিয়ে রিমি কোমরে হাত দিল, কেটে গেছে বোধহয় কোমরের কাছটা একটুখানি। রিমি হাত সরিয়ে নিতেই শোয়েব গভীর আবেগে আর তীব্র জেদের চুমু খেল। চুমুতে রিমির ব্যথা অনুরাগ যেন শতগুণ হয়ে গেল। আর কাছে থাকা যাবে না মানুষটার, বেশে যাবে সে একদম। রিমি পা ছাড়িয়ে কোনো মতে নিজেকে সরিয়ে নিয়ে এলো একটু, অনেকটা কেটে গেছে তার রক্ত। শোয়েবের সেদিকে ভ্রুক্ষেপ নেই, রাগী চোখে এক দৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে সে বলল, আমি মোটর সেরকম করিনি শোয়েব ভাই, চেঞ্জ করতে নিচ্ছিলাম, আপনি এলেন ভুলে গেলাম। শোয়েব রিমির পিছনের হুকটা টেনে ধরে বলল, এটা এটা কি? আমি কিছু বুঝি না ভাবছো? তোমার আসলে টার্গেট হলো প্রীতির সাথে আমাকে বাইরে পাঠিয়ে রিজওয়ানকে নিয়ে বিয়ে করা? দুই বোনের দুই গতি হলো, না হলে এতদিনে কোনো রিজওয়ান এই বাড়িতে ঘটা করে দাওয়াতে আসে? রিমি অধৈর্যভাবে এবার শোয়েবকে দুই হাতে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় এসে বসল। শোয়েব বলল, ও তার মানে এতদিন পরে রিজওয়ান সাহেবের ব্যাপারে আসা হয়েছে? তাই তো বলি, বন্ধ যোগাযোগ। শোয়েব গেমে চুপচুপা সুটটা খুলে ছুড়ে ফেলল। শোয়েব বলল, ফ্যান ছাড়ো রিমি। পিছনে হাত দিয়ে ব্লাউজের হুকটা রিমি আটকে নিল নিজেই। আঁচলে গাল মুছতে মুছতে বলল, পারবো না। শোয়েব এসে রিমির গা ঘেঁষে বসল। রিমির বাঁ হাতটা পিছনে মরিয়ে অন্য হাতে শাড়ির কুচিটা টেনে ধরল। কাঁপা কাঁপা গলায় বলল, আই হেট শাড়ি, সমস্ত বেয়াদ পোশাক, আমার একরকম দম বন্ধ করে মারবে। আর নিজে তুমি কেন এরকম করছো রিমি? বুঝতে পারছো না কেন? সব পানির মতো সহজ, আমায় কেন এমন পরীক্ষা করছো? শোয়েব রিমিকে দুই হাত ধরে জাঁকি দিল। তুমি আমার সব কেন বুঝো না? প্রীতি কেউ নয়, সে ছিলই না কখনো। রিমি নির্লিপ্ত,
শুয়েব এবার জোরালো চিৎকারে ডাকলো, আন্টি আন্টি আমি শুয়েব, একটু আসবেন? রিমি দুই হাতে শোয়েবের মুখ চেপে ধরে আছে। ততক্ষণে নাসিমা বিব্রত ভঙ্গিতে চোখ কচলাতে কচলাতে উঠে এলেন রিমি শোয়েবের কাছে থেকে সরে দাঁড়ালো। শোয়েব হাত জোর করে কাতরভাবে বলল, আন্টি একটা হুজুরানি এক্ষুনি এই পাগলিটার সাথে বিয়ে পড়িয়ে দিন না, এ আমাকে মেরে ফেলবে না হলে। আপনার মনে হচ্ছে, মনে আছে আন্টি ওই যে এক রাত্রি রিমি বাড়ি ফেরেনি, সে রাতেই গো ধরে পড়েছিল রিমি বিয়ে করতে, আজ আবার ফোন করে আমাকে, এই দেখুন কোমর কেটে ফেলেছে নিজেই, বলছে আমি বিয়ে না করলে কেটে নিজেকে দুই ভাগ করে ফেলবে। নাসিমা হতভম্ব দৃষ্টিতে মেয়ের দিকেই তাকিয়ে রইলেন। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর পুরো গল্পটা দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।